সহপাঠীর মৃত্যুর তদন্ত চেয়ে পথে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বুধবার মিছিল করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন 23 ডিসেম্বর শেখ রেজাউলের ঝুলন্ত দেহ উদ্ধার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র রেজাউল পুলিশ প্রথমে অভিযোগ দিতে অস্বীকার করে রেজাউলকে পরিকল্পনা করে খুনের অভিযোগ সহপাঠীদের 24 পরগনার আগরপাড়া জুট মিলে আগুন অগ্নিকাণ্ড পাট মজুদের ঘরে শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ব্যাংকে লাইন না দিয়ে টাকা তোলার অভিযোগ বিএসএফ ও সেনাকর্মীর হাতাহাতি উত্তেজনা রাজগঞ্জের বেলাকোবার এসবিআই শাখায় বিএসএফ জওয়ানের বিরুদ্ধে বেলাইনে টাকা তোলার অভিযোগ সেনাকর্মীর অভিযোগ জানালে তার উপর চড়াও অন্য বিএসএফ কর্মীরা মুহূর্তে হাতাহাতি ভাঙচুর আহত সেনাকর্মী গাড়ি চালকের আত্মহত্যার ঘটনায় কালো টাকায় নাম জড়ালো কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডির বিরুদ্ধে 100 কোটি কালো টাকা সাদা করার অভিযোগ তার গাড়ির চালকের মালিকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ সুইসাইড নোটে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে অভিযোগ রয়েছে কর্ণাটক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের এক আধিকারিকের বিরুদ্ধেও